ডাব লেমনেড, ডাব মিন্ট মজিত, মশালা ডাব, সাথে গরমের জন্য উপকারী ডাবের জল তো আছেই। ডাবের রকমারি আইটেম নিয়ে ডাব এক্সপ্রেস এখন স্থায়ীভাবে বহরমপুরে। তেষ্টা মেটাতে ডাবের জল কার না ভালো লাগে, বহুগুণে সমৃদ্ধ এই ডাবের জল। তবে এবার ডাবের জল শহর বহরমপুরে একেবারে অন্যভাবে হাজির ডাব প্রেমীদের কাছে। শহরে হাজির ডাব এক্সপ্রেস। ডাব এক্সপ্রেস এখন ক্যাফেটেরিয়াতে। বহরমপুর শহরে ডাবের বিভিন্ন রকমের শরবত খেতে হলে আপনাদের সকলকে আসতে হবে ডাব এক্সপ্রেসে। কিন্তু ডাব এক্সপ্রেস কী, কীভাবে শুরু হয়েছিল এর যাত্রা, বা এখানে কী কী বা পাওয়া যায় সবটা শুনবো। মানুষ একটা ইমিউনিটিকে বুস্ট করার জন্য মানুষ একটা ভাবনা চিন্তা করছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেটা মেটেরিয়াল যেটা হলো আমাদের সেটা হলো কোকোনাট। কোকোনাটের প্রচুর গুণাগুণ আছে আমরা জানি, এটা আমরা একটা সবাই জানি। তো প্রত্যেক মানুষই ডাবের জলকে তারা পাথেয় হিসেবে গ্রহণ করে, কিন্তু বেসিক্যালি যে জিনিসটা হয় যে ডাবের জল তো আমরা বরাবরই খেয়ে আসি। তো সেই ডাবের জলকে খেয়াওয়াটা একটা মনে হয় যে ওষুধের মতো আমরা খাই, এটা একটা মনোটোনাস হয়ে গেছে। তো এটাকে আমরা ভাবলাম যে এই ডাব এক্সপ্রেসের থ্রু দিয়ে আমরা ভাবলাম যে ডাবের জলটাকে যদি আমরা একটু অন্যরকম একটা টেস্ট বিটে পরিণত করি, তো সুতরাং সেই থেকেই উদ্ভব হলো এই ডাব এক্সপ্রেসের। যেখানে ডাবের জল, ডাব লেমনেড, ডাব মিন্ট মজিত, মশালা ডাব, ডাব বেসিলের শরবত প্রধান আকর্ষণ। করোনাকালে প্রথম বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় স্টল করে চলছিল ডাব এক্সপ্রেস। এবার আর অস্থায়ী ঠিকানা নয়, এবার তাদের স্থায়ী ঠিকানায় ডাব এক্সপ্রেস। ডাব এক্সপ্রেসের যাবতীয় পদ মিলছে, চাহিদা মতো হোম ডেলিভারিও। ডাবের জলকে বেস করে ন্যাচারাল সমস্ত রকম উপাদান দিয়ে বা প্রাকৃতিক যে সমস্ত উপাদান আছে সেইগুলোকে দিয়ে আমরা নানা এজ গ্রুপ, মানে বাচ্চা থেকে শুরু করে বয়স, যে বয়স্ক যে মানুষজন থাকবে তাদের নানা রকম ভ্যারাইটিতে আমরা টেস্ট বিটটাকে চেঞ্জ করার নামই বা মতোই হলো অ্যাকচুয়ালি ডাব এক্সপ্রেস। গরমের মধ্যে ডাবের রসনা তৃপ্তি করতে গেলে আপনাদের আসতেই হবে ডাব এক্সপ্রেসে। আর তার পাশাপাশি আপনাদের ঘরে কিন্তু পছন্দ মতো পৌঁছে যেতে পারে ডাব এক্সপ্রেস। বহরমপুর থেকে শুভরাজ সরকারের সাথে বেদান্ত চ্যাটার্জি, ইমাজিন মিডিয়া, মুর্শিদাবাদ।